এবারের পর্বে চট্টগ্রাম বোর্ড দু সালে আসা চার নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করবো এখানে দুটো চিত্র দেওয়া আছে একটা তার যার দৈর্ঘ্য দেওয়া আছে ছয় মিটার তারপর তারটার সাথে বিশ কেজি ভরের একটা বস্তুকে যখন আমরা ঝুলিয়ে দিব তখন এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এল হয়ে যাচ্ছে আর ইয়াং ইয়াংমুরুল্লাস দেওয়া আছে ওয়াইকোয়াল টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টোয়েন্টি ইলেভেন নিউটন পার বর্গ মিটার এটা হচ্ছে এক নম্বর চিত্র আর তারটির ক্ষেত্রফল দেওয়া আছে অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ওয়ান বর্গ মিলিমিটার তারপর আমাদের এইখানে দ্বিতীয় যেই চিত্র সেই চিত্রে দুটো সিলিন্ডার দেওয়া আছে প্রথম সিলিন্ডারের প্রযুক্ত বলের পরিমাণ হচ্ছে টেন নিউটন এবং পিস্টনটিকে এই যে L1 সমান বিশ সেন্টিমিটার নিচে নামানো হয়েছে তারপর এইখানে প্রাপ্ত বলের পরিমাণকে ধরা হয়েছে এফ টু এবং এইখানে পিস্টনটি 2 সেন্টিমিটার উপরে উঠেছিল আর প্রথম সিলিন্ডারের ক্ষেত্রফল দেওয়া আছে দশ বর্গ সেন্টিমিটার দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রফল দেওয়া আছে একশো বর্গ সেন্টিমিটার প্রথম প্রশ্নটি হলো ক নম্বর প্রশ্ন প্যাস্কেলের সূত্রটি বিবৃত করো আমরা জানি প্যাসকেলের সূত্রটি হচ্ছে কোনো আবদ্ধ পাত্রে তরল বা বায়োবীয় পদার্থের উপর বাহির থেকে চাপ প্রয়োগ করা হলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়ুবীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়ুবীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে এটাই হচ্ছে প্যাসকেলের সূত্র এরপর খ নম্বর প্রশ্নে বললো পিডন ও ইয়াং মডুলাসের একক একই কেন এটার জন্য আমরা একটু যদি বলি আমরা জানি ইয়াং মডুলাসকে ওয়াই ধারা লিখলে ওয়াই সমান হচ্ছে পিডন ভাগ বিকৃতি এখন পিডন জানি এর একটা একক আছে নিউটন পার বর্গমিটার কিন্তু বিকৃতি বিকৃতি কি দুটো দৈর্ঘ্যের অনুপাত না অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি আর আদি দৈর্ঘ্যের অনুপাত আর আমরা জানি দুটো যদি একই রাশির অনুপাত হয় তখন তার কোনো একক হয় না এই জন্য বিকৃতির আসলে কোনো একক হয় না তাহলে ওয়াই সমান থাকতেছে শুধুমাত্র পীড়ন সুতরাং পীডনের একক যা হবে এর এককও তাই হবে সেটা হচ্ছে নিউটন পার বর্গমিটার এরপর গ নাম্বার প্রশ্নে বললো দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো অর্থাৎ এই যে দৈর্ঘ্য দেয়া আছে এল নট সমান সিক্স মিটার আর নতুন দৈর্ঘ্য হলো এল তাহলে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তো এর জন্য যে যে ডেটাগুলো দেয়া আছে আমরা সেই সেই ডেটাগুলো লিখে নিই কি দেওয়া আছে তারটির প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এ সমান দেওয়া আছে ওয়ান বর্গ মিলিমিটার অর্থাৎ এ ইকুয়াল ওয়ান বর্গ মিলিমিটার তাহলে এটাকে যদি আমরা বর্গমিটারে নিয়ে যাই তাহলে হবে ওয়ান ইন্টু টেন ইনভার্স সিক্স বর্গমিটার তারপর আমার তারটির আদি দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ এল নট সমান সিক্স মিটার এবং নতুন দৈর্ঘ্য হচ্ছে এল তাহলে দৈর্ঘ্য পরিবর্তন সেই দৈর্ঘ্য পরিবর্তনকে যদি আমরা এল মাইনাস এল নট লিখি অর্থাৎ নতুন দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্যের যে আদি দৈর্ঘ্য যেটা ছিল সেটা বিয়োগ করলেই তো আমরা দৈর্ঘ্য বৃদ্ধিটা পেয়ে যাব সেটাকে আমরা ধরে নিলাম স্মল এল তাহলে স্মল এল মানে আসলে সরাসরি দৈর্ঘ্য বৃদ্ধি আর তার উপর যে ভরটা জুলিয়ে দেওয়া হয়েছে সেই ভরটা হচ্ছে টোয়েন্টি কেজি অর্থাৎ এম সমান হচ্ছে টোয়েন্টি কেজি এখন আর ইয়াং মরুলাস দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন পার বর্গমিটার এটা হচ্ছে ইয়াং মডুলাস তা এখন আমরা ইয়াং মডুলাসের যে সূত্র সেই সূত্র থেকে জানি y ইকুয়াল এফ এল নট বাই এ স্মল এল তাহলে এ হচ্ছে যেই তারটা দেওয়া আছে সেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্মল এল হচ্ছে আমরা যেই দৈর্ঘ্য ঘটেছে সেই দৈর্ঘ্য বৃদ্ধির মান আর এফ হচ্ছে তার উপর কত বল প্রয়োগ করা হয়েছে আর এল নট হচ্ছে বস্তুটির আদি দৈর্ঘ্য বা তারটির আদি দৈর্ঘ্য তাহলে আমরা বের করব এল অর্থাৎ স্মল এল যেটাকে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি বলেছিলাম তাহলে আমরা স্মল এল সমান এখান থেকে লিখতে পারি এফ এল নট বাই এ ওয়াই এবার যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই এম সমান কত দেওয়া আছে বিশ কেজি জি নাইন পয়েন্ট এইট এল নট সিক্স মিটার এ হচ্ছে ওয়ান ইন্টু টেন ইনভার্স সিক্স বর্গ মিটার ইন্টু ওয়াই এর মান হচ্ছে টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভ্যালুটা পাবো ফাইভ ইন্টু টেন ইন থ্রি মিটার এটাকে যদি মিলিমিটার নিয়ে যাই তাহলে এক হাজার দ্বারা গুণ করে দিতে হবে আর এক হাজার দ্বারা গুণ করে দিলে এটা হয়ে যাবে ফাইভ মিলিমিটার এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমাকে জিজ্ঞেস করেছিল দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ফাইভ মিলিমিটার আশা করি বুঝতে পেরেছো এখন ঘ নাম্বার প্রশ্নের সমাধান করবো ঘ নম্বর প্রশ্নে বললো উভয় পিষ্টনে কৃত কাজের পরিমাণ একই হবে কিনা তা ব্যাখ্যা করো অর্থাৎ আমাদের যে দুটো পিষ্টন দেওয়া আছে এ দুটো সিলিন্ডার দেওয়া আছে এই যে দুটো সিলিন্ডারের স্মরণ ঘটেছে পিষ্টনের এতে কৃত কাজের পরিমাণ সমান কিনা সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে তো আমাদের প্রথম কাজ হচ্ছে দ্বিতীয় সিলিন্ডারে প্রাপ্ত বলে পরিমাণ বের করা এরপরের কাজ হচ্ছে দুটো পিস্টনে কৃত কাজের পরিমাণ বের করা তাহলে আমাদের যে যেটা ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো আমরা লিখে নিই প্রথম সিলিন্ডারে প্রযুক্ত বলের পরিমাণ এফ ওয়ান দশ নিউটন আর প্রথম সিলিন্ডারে যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে দশ বর্গ সেন্টিমিটার অর্থাৎ এ ওয়ান সমান বর্গ সেন্টিমিটার তো এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে হবে টেন ইন্টু টেন ইনভার্স ফোর বর্গ মিটার এরপর দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রফল ফল দেওয়া আছে এ টু সমান একশো বর্গ সেন্টিমিটার এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে হান্ড্রেড ইন্টু টেন ইনভার্স ফোর বর্গমিটার এরপর প্রথম সিলিন্ডারে পিস্টনের স্মরণ ঘটেছিল এল ওয়ান সমান টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে টোয়েন্টি ইন্টু টেন ইনভার্স টু মিটার দ্বিতীয় সিলিন্ডারে পৃষ্টনের স্মরণ ঘটেছিল এল টু সমান টু সেন্টিমিটার এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে টু ইন্টু টেন ইনভার্স টু মিটার আর আমাকে বের করতে হবে কৃত কাজের পরিমাণ এবং এফ টু এর পরিমাণ অর্থাৎ এফ টু বের করতে হবে প্রথম সিলিন্ডারে কৃত কাজের পরিমাণ দ্বিতীয় সিলিন্ডারে কৃত কাজের পরিমাণ বের করতে হবে তো প্রথম কাজ হচ্ছে আমরা এফ টু বের করবো তো এফ বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে এফ টু বাই এফ ওয়ান সমান এ টু বাই এ ওয়ান তাহলে আমাদের এফ টু সমান হবে এ টু ডিভাইডেড এ ওয়ান ইন টু এফ ওয়ান তাহলে এ টু এর মান আমাদের দেওয়া আছে হান্ড্রেড ইন্টু টেন ইনভার্স ফোর এ ওয়ান এর মান দেওয়া আছে হান্ড্রেড ইন্টু টেন ইন্টু টেন ইনভার্স ফোর এবং এ ওয়ান এর মান হচ্ছে টেন নিউটন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হান্ড্রেড নিউটন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সিলিন্ডারে প্রাপ্ত বলের পরিমাণ এবার তাহলে আমরা প্রথম সিলিন্ডারে কৃত কাজের পরিমাণ বের করব সেটাকে ধরি সমান কি আমরা জানি সমান হচ্ছে বল আর ঘটা হয়েছে সেই পরিমাণ তাহলে এখানে এফ ওয়ানের পরিমাণ ঠিক আছে কিন্তু আমরা এস ওয়ান বলতে আসলে কতটুকু বুঝাচ্ছি পিস্টনটুকু কতটা নেমে এসেছি সেটাই তো তার স্মরণ তাহলে সেটাকে আমরা বলেছিলাম এল তাহলে আমরা যদি এখানে ভ্যালুগুলা বসিয়ে দিই এফ এর মান হচ্ছে 10 নিউটন আর স্মরণ ঘটেছিল তার 20 ইনটু 10 ইনভার্স 2 তাহলে এটুকুকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো টু জুল অর্থাৎ প্রথম সিলিন্ডারে পিস্টন কর্তৃক কৃত কাজের পরিমাণ হচ্ছে 2 জুল এবারে আমরা দ্বিতীয় সিলিন্ডারে পিস্টন কর্তৃক কৃত কাজের পরিমাণ সেটা যদি আমরা W2 বের করি W2 সমান হবে F2 আর L2 এর গুণফল এফ টু কত এফ টু আমরা এইখানে পেয়েছিলাম এই যে হানড্রেড নিউটন আর এল টু এর পরিমাণ আমার প্রশ্নে দেয়া ছিল টু ইন্টু টেন ইনভার্স টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো জুল তাহলে দেখো প্রথম সিলিন্ডারে পিস্টন করতে কৃত কাজের পরিমাণ পরিমাণ একই হবে কিনা ব্যাখ্যা করো আমরা দেখতেছি উভয় পৃষ্ঠনে কৃত কাজের পরিমাণ একই সুতরাং আমাদের এটাই বলে দিলে হবে যে উভয় পৃষ্ঠনে কৃত কাজের পরিমাণ একই আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল